আগের থেকে দেশের অবস্থা অনেকটাই ভালো হয়েছে, কারণ যেখানে মাত্র 15 দিন আগেই প্রত্যেক দিনই প্রায় 90,000-এর গণ্ডির মধ্যেই থাকছিল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সংখ্যাটাই এবার নেমে এসেছে 70,000-এর গণ্ডিতে এবং কোথাও হলেও আশার আলো দেখাচ্ছে ভারতের অবস্থা। এদিনের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট করোনায় আক্রান্ত হতে হয়েছে 73,272 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে এই মুহূর্তে গোটা ভারতে মোট আক্রান্তের সংখ্যা রয়েছে 69,79,424 এবং এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট প্রাণ হারাতে হয়েছে 926 জনকে। ফলে এদিনের এই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত গোটা দেশে মোট প্রাণ হারাতে হলো 107,416 জনকে এবং গোটা দেশে এই মুহূর্তে মৃত্যুর হার রয়েছে 1.54%। তবে আশার খবর একটাই, এখনো পর্যন্ত সুস্থতার হার কিন্তু মানুষকে আশার আলো দেখাচ্ছে, কারণ এখনো পর্যন্ত মোট ভারতে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 60,00,000 মানুষ এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 82,753 জন। অর্থাৎ প্রত্যেক দিনই করোনা আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার হার বেশি। আজকে এই সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নিয়ে এই মুহূর্তে ভারতের মোট সুস্থতার হার রয়েছে 85.81%। পাশাপাশি ICMR এর তরফ থেকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় সারা দেশে মোট টেস্ট করা হয়েছে 11,64,018 জনের এবং আজকের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা রয়েছে 3,71,13,410 জন এবং গোটা বিশ্বে এই মুহূর্তে প্রাণ হারাতে হয়েছে 10,72,712 জনকে। পাশাপাশি আবার রাজ্যের দিকে চোখ রাখলে দেখা যায় অন্য চিত্র, কারণ পুজোর আগেই ঠিক অশনি সংকেত দিচ্ছে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। কারণ সাম্প্রতিককালে ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে রাজ্যের করোনা গ্রাফ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আজকের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত হতে হয়েছে 3,591 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,91,194 জন। তবে দৈনিক সংক্রমিতের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও মৃতের সংখ্যা কিন্তু সামান্য কমেছে। গত 24 ঘন্টায় করোনার কবলে পড়ে প্রাণ হারাতে হয়েছে 62 জনকে। ফলে বর্তমানে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,563। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের সুস্থতার হার রয়েছে 87.86%। অন্যদিকে আবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা পশ্চিমবঙ্গে মোট পরীক্ষা করা হয়েছে 42,855 জনের। ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট টেস্ট করা হলো 36,50,989 জনের এবং তার মধ্যে মাত্র 7.98% রিপোর্ট পজিটিভ এসেছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জানালে কি ভবিষ্যতে এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক কামাকানোটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সফরের মাঝেই পোস্টার বিতর্কে এবার তোলপাড়া আলিপুরদুয়ারের বিন্দিপাড়া। শুক্রবার সকালে শহীদ বিপুল রায়ের বাড়িতে সস্ত্রীক যাওয়ার কথা ছিল তার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন তিনি পৌঁছেও যান সেখানে, তবে পথে লেখা বেশ কিছু পোস্টার দেখতে পান তিনি। সেই পোস্টারে লেখা ছিল, রাজ্যপাল পঙ্গপাল, নির্লজ্জ বিজেপির দালাল, কোথায় ছিল এতকাল, জবাব চাই জবাব দাও। এমনকি পোস্টারের নিচে তৃণমূলের নামও উল্লেখ করা ছিল এবং তাতেই বেজায় ক্ষুব্ধ হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও শাসক দল তৃণমূল এই পোস্টারের সঙ্গে তাদের কোন রকম যোগসাজশ নেই এমনটাই দাবি করেছে, এমনি রাজ্যের সঙ্গে রাজ্যপাল সংঘাত লেগেই রয়েছে, তার মাঝে আবার রাজ্যপাল পঙ্গপাল পোস্টার নিয়ে নতুন করে অশান্তি মাথা চাড়া দিয়েছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় কোন রকমের প্রতিক্রিয়া দেননি, তবে এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ রাজ্যের রাজ্যপাল। চোখ রাখবো পরবর্তী খবরে। ভারত আমেরিকার পর এবার চীনকে জোর ধাক্কা পাকিস্তানের, কারণ ভারত আমেরিকার পর এবার পাকিস্তানেও নিষিদ্ধ করা হচ্ছে টিকটক। শুক্রবার পাকিস্তান টেলিকমিউনিকেশন মন্ত্রক থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইমরান খান প্রশাসনের এই সিদ্ধান্ত বন্ধু চীনের মাথা ব্যথা আরো বাড়াবে এমনটাই মনে করছে ওয়াকি বহাল মহল। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, টিকটকের কন্টেন্ট নিয়ে আপত্তি ছিল প্রশাসনের। এই অ্যাপে আপলোড হওয়া ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তানের বিভিন্ন স্তরের মানুষ। এরপরে চীনা এই অ্যাপটিকে সতর্ক করে প্রশাসন, কিন্তু তাতে কোনো লাভের লাভ হয়নি। তারপরে বিভিন্ন আপত্তিকর কন্টেন্ট থাকছিল এই অ্যাপে এবং এরপরেই এদিন বন্ধু চীনের এই অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, নিজস্ব প্ল্যাটফর্মে আপত্তিকর কন্টেন্ট আপলোড আটকানোর জন্য নতুন ব্যবস্থা করতে বলা হয়েছিল,
কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে টিকটক এবং তাই এই অ্যাপকে এবার নিষিদ্ধ করা হচ্ছে। তবে পাকিস্তানের তরফ থেকে এই চীনা অ্যাপকে বন্ধ করে দেওয়া হলেও পাকিস্তান কিন্তু চীনকে আরো একটি সুযোগ দিতে চলেছে, অর্থাৎ শর্ত মানলে ফের একবার পাকিস্তানের বাজারে ফিরে আসতে পারে এই টিকটক। কি সেই শর্ত? অশ্লীল বা আপত্তিকর কন্টেন্ট আপলোড হওয়ার আগেই আটকে দেওয়ার মতো মেকানিজম তৈরি করতে হবে টিকটককে। তবে এই বিষয়ে টিকটকের তরফে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি এবং সেই কারণে এবার ভারত এবং আমেরিকার পর পাকিস্তানে টিকটক বন্ধ হতে চলেছে। চোখ রাখবো পরবর্তী খবরে। করোনাকে হারিয়ে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে এবার বাড়ি ফিরলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি একথা নিজেই জানিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় অগ্নিমিত্রা পল হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, করোনার সাথে লড়াইয়ে আমার সাফল্যের কৃতিত্ব সম্পূর্ণরূপে আপনাদের। তবে উল্লেখ্য, করোনাকে হারাতে কার্যত তিনি বদ্ধপরিকর ছিলেন। হাসপাতালে বসেই ভার্চুয়াল মিটিং করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। বিজেপির মহিলা মোর্চার সদস্যদের উদ্দেশ্যে একের পর এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। তার নির্দেশেই সাগরে এবং হলদিয়ায় মৃত গৃহবধূদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এমনকি হাসপাতালে থাকাকালীন একের পর এক কাজ চালিয়ে গেছেন তিনি। তবে উল্লেখ্য, এর আগে বিজেপির হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তারপরেই করোনা আক্রান্ত হতে হয় বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পলকে। চোখ রাখবো পরবর্তী খবরে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ফের বসছে ভারত মার্কিন 2+2 বৈঠক। অক্টোবর মাসের 26 এবং 27 তারিখ তৃতীয় এমন বৈঠকের দিন ধার্য করা হয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জেরে এমন বৈঠক বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। বৈঠকে মার্কিন প্রতিনিধি হিসেবে যোগ দেবেন বিদেশ সচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। অন্যদিকে আবার ভারতের পক্ষ থেকে হাজির থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং এইভাবেই দুইটি দেশের দুইজন করে প্রতিনিধি এই বৈঠক করবেন বলেই এই বৈঠকের নাম দেওয়া হয়েছে 2+2 বৈঠক। প্রতিরক্ষা, কূটনীতি, সামরিক বোঝাপড়া এবং উভয় দেশের যৌথ কৌশলগত সম্পর্ক মাথায় রেখেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। অর্থাৎ এই দ্বিপাক্ষিক বোঝাপড়ার ক্ষেত্রেই এই বৈঠকের গুরুত্ব যথেষ্টই, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। অন্যদিকে আবার দেখতে গেলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাপট নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই ভারত মার্কিন গুরুত্বপূর্ণ বোঝাপড়া করে নিতেই এমন বৈঠক করতে চলেছে। তবে সূত্রের খবর, এছাড়া এই উপলক্ষেই দুই মার্কিন সচিব শীঘ্রই ভারতে আসবেন। তখন তারা দুইজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন এবং তারই আগে আমেরিকা এবং ভারতের মধ্যে এই 2+2 বৈঠক হতে চলেছে আগামী 26 এবং 27 অক্টোবর। চোখ রাখবো পরবর্তী খবরে। নবান্ন অভিযানে কলকাতার একাধিক অংশে অশান্তির জের, যার প্রত্যেকটি চিত্রই আপনারা সচক্ষে দেখেছেন। এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়, তেজস্বী সূর্য সহ একাধিক নেতাদের নামে FIR দায়ের করা হলো। বিজেপি নেতাদের নামে অবৈধভাবে FIR দায়ের করা হয়েছে এমনটা জানিয়েছেন দিলীপ ঘোষ। লালবাজার সূত্রে খবর, গত বৃহস্পতিবারেই নবান্ন অভিযানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ সদপ্রণীত মামলা শুরু করেছে এবং এরপরে এবার FIR দায়ের করা হলো। সেই FIR তালিকাতে রাজ্য বিজেপির বেশ কয়েকজন প্রথম সারির নেতার নাম রয়েছে। অন্যদিকে আবার হাওড়া কমিশনারেট এলাকাতেও আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অভিযোগ, নবান্ন অভিযানের সময় পুলিশের উপরে হামলা করা হয়েছে, এছাড়া বিপর্যয় মোকাবিলা আইন না মানা এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনায় কলকাতা হেস্টিং থানা এবং উত্তর বন্দর থানায় জামিন অযোগ্য ধারায় শর্তপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। মামলা করা হয়েছে হাওড়াতেও। সূত্রের খবর, পুলিশের FIR এর নাম রয়েছে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের। এছাড়া নাম রয়েছে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, এছাড়া সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতা। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আমাদের নামে অবৈধভাবে FIR দায়ের করা হয়েছে, আমরাও আইনি পদক্ষেপ নেব। তবে উল্লেখ্য, রাজ্য দপ্তর থেকে যে মিছিল বার করা হয়েছিল তারই নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার বড়সড় বিপদে পড়তে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। মাত্র কিছুদিন আগেই রাজ্যের প্রত্যেকটি রেজিস্টার্ড ক্লাবকে এই দুর্গাপূজার জন্য 50,000 টাকা করে অনুদান দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গেই এবার আদালতের চক্কর কাটতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। পুরোহিত ভাতা সহ ক্লাবগুলিকে অনুদান নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। মামলা করেছেন সিটু নেতা সৌরভ দত্ত। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মত, করোনা আবহে মন্দার বাজারে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যই নয়, এর পিছনে রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের সমীকরণও। রাজনৈতিক মহলের অনেকেই দাবি করেছেন, রাজ্যজুড়ে যখন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে বিজেপি,
ঠিক যে মুহূর্তে হিন্দুত্ববাদী রাজনীতিকে হাতিয়ার করেই ক্রমশ কোণঠাসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তখনই বিজেপির চালেই পাল্টা দিতে তাদেরকে ঘায়েল করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার পুরোহিতদের মাসিক 1,000 টাকা করে ভাতা ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে হিন্দুত্ববাদকে সমর্থন করার অভিযোগ তুলেছিল সিপিএম সহ বাম শিবিরের অনেক নেতাকর্মীরাই। এবং এবার এই ইস্যুতেই ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে দেখা গেল সিটু নেতা সৌরভ দত্তকে। পুজো কমিটিগুলিকে 50,000 টাকা করে অনুদানের পাশাপাশি পুরোহিত ভাতা নিয়েও পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন সৌরভ, এবং আগামী বুধবারেই এই দুটি মামলারই শুনানি রয়েছে এমনটাই সূত্রের খবর। নোবেল শান্তি পুরস্কারের জন্য এই বছর মনোনীত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তাকে টেক্কা দিয়ে এই বছরের এই পুরস্কার 2020 সালে জিতে নিল এক সংগঠন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে এবছর এই পুরস্কার জিতে নিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নামের এক সংস্থা। শুক্রবার নোবেল প্রাইজ কমিটি এই ঘোষণা করে, কার্যত 2020 সালে নোবেল শান্তি পুরস্কার খানিকটা আলাদা রকম ঘটনায় দেওয়া হলো। সাধারণত কোনো ব্যক্তিকেই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে, তবে নোবেল শান্তি পুরস্কার 2020 সালে এমন এক সংগঠনের কাছে গিয়েছে যারা বিশ্বের ক্ষুধার জ্বালা মেটায়। যেখানে অতিমারির জেরে গোটা বিশ্ব ত্রাহি ত্রাহি রবে উত্তাল, সেখানেই শান্তির বার্তা দিচ্ছে পেটের ভাত যোগানোর এই সংগঠন। ভয়ঙ্কর করোনা তাণ্ডবের সময় এই সংগঠন প্রত্যেকটি মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছে, এবং সেই কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে এবার এই শান্তি পুরস্কার দেওয়া হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নামের এই সংস্থাকে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো ভারতীয় রেলের তরফ থেকে। এবার থেকে ট্রেনের টিকিট আগে থেকে কাটলেও চলবে। ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে প্রাক করোনা পদ্ধতির আওতায় ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে রেল দ্বিতীয় রিজার্ভেশন তালিকা প্রস্তুত করবে। আজ থেকেই ট্রেন ছাড়ার 5 মিনিট আগেও ট্রেনের আসন সংরক্ষণ করা যাবে। দৈনিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা মহামারীর কারণে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু করোনা পরবর্তীকালের প্রস্তুতি সারতেই ভারতীয় রেল বিশেষ কিছু ট্রেন পরিষেবা চালু করেছে, এবং এই রেলগুলির ক্ষেত্রেই এবার থেকে ট্রেন ছাড়ার নির্ধারিত সময় আধ ঘন্টা আগেই দ্বিতীয় সংরক্ষণ তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, আজ থেকে দ্বিতীয় সংরক্ষণ তালিকা প্রস্তুত না হওয়া পর্যন্ত এই ট্রেনের টিকিট কাটা যাবে। অর্থাৎ এই তালিকা তৈরি করা হবে ট্রেন ছাড়ার 30 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে। এমনকি এই সময়কালের মধ্যেই আপনারা এবার থেকে টিকিট বুকিং করতে পারবেন। তবে উল্লেখ্য, টিকিট ফেরতের বিধি অনুযায়ী এই সময় টিকিট বাতিলও করা যাবে। মহামারীর জন্য সময় অনেক বদলে গিয়েছে, তাই অনলাইনেই টিকিট বুক করা যাবে। স্টেশনে কোন রকম জমায়েত চাইছে না রেল কর্তৃপক্ষ, এবং প্রয়োজন ছাড়া সফর করতে নিষেধ করেছে ট্রেন। এবং আজ থেকেই এই নতুন নিয়ম চালু করলো ভারতীয় রেল। চোখ রাখবো পরবর্তী খবরে। করোনা পরিস্থিতিতে এবার গরবা উৎসব নিষিদ্ধ করলো গুজরাট সরকার। শুক্রবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, চলতি বছরে গরবা অনুষ্ঠান করা যাবে না। এরই পাশাপাশি পুজো নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। 17ই অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। গুজরাটে নবরাত্রি ঠিক বাংলায় দুর্গোৎসবের মতোই, আর নবরাত্রি মানেই গরবা। করোনা পরিস্থিতিতে উৎসবের ভিড় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের, এবং সেই কারণেই চলতি বছর গরবা অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুজরাট সরকারের তরফ থেকে। এমনকি এই বছর গুজরাটে কোনো ধরনের ছোট বড় বা মাঝারি গরবা অনুষ্ঠান করা যাবে না। এ নিয়ে কড়া নজরদারি চালাবে স্থানীয় প্রশাসন। পুজোর সময় থাকবে না 200-এর বেশি লোকজন। 1 ঘন্টার বেশি সময় ধরে পুজো করতে পারবেন না ভক্তরা। এক্ষেত্রে আগে থেকেই সরকারের অনুমতি নিতে হবে। এমনকি পুজোর সময় মানতে হবে করোনা বিধি, মাস্ক, সামাজিক দূরত্ব, স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। উৎসবে অংশ নিতে পারবেন না 65 বছরের বেশি বয়সী কিংবা 10 বছরের কম বয়সী শিশুরা। পাশাপাশি আবার দশেরাই রাবণ দহন অনুষ্ঠান করা যাবে না। মেলা এবং রামলীলাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এবছর গুজরাটে দশেরা, দুর্গাপুজো, দীপাবলি, গুজরাটি নববর্ষ, ভাইদুজ এবং শরৎ পূর্ণিমা বাড়িতেই উদযাপন করতে হবে এমনটাই সাফ জানানো হয়েছে গুজরাট সরকারের পক্ষ থেকে। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের একবার ভারতের জিডিপি নিয়ে উদ্বেগের বার্তা দিল বিশ্বব্যাংক। ইতিমধ্যে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি একদমই খারাপ। এমন অবস্থায় জিডিপি খারাপের দিকে যাচ্ছিল, তারই মধ্যে আবার করোনার দাপটের জেরে ভারতের জিডিপির হার আরও কমতে শুরু করেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থবর্ষে ভারতের জিডিপি 9.6% সংকুচিত হতে চলেছে। দেশজুড়া করোনা লকডাউন এর নেপথ্যে বড় কারণ, এমন কারণই তুলে ধরা হয়েছে বিশ্বব্যাংকের তরফ থেকে। বলা হচ্ছে, লকডাউনের জেরে বহু কলকারখানা এখনও পর্যন্ত বন্ধ থাকার কারণেই ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি, যার ফলে ভারতের আর্থিক দৈন্যদশা আরও প্রকট হতে থাকে।
লকডাউনের জেরে বহু গৃহস্থেরই অর্থ আসেনি এবং তার ফলেই জিডিপির হার কমতির দিকে। অন্যদিকে আবার বিশ্বব্যাংক জানিয়েছে, 2020 সালে খুবই ধারালো অর্থনৈতিক পতন বিশ্বের তাবড় অর্থনীতিগুলি দেখবে। বিশ্বব্যাংক জানিয়েছে আঞ্চলিক বৃদ্ধির হার 7.7 সংকুচিত হতে পারে, তবে ধীরে ধীরে 2021 সালে পরিস্থিতি খানিকটা স্বাভাবিকের দিকে যেতে পারে এমনটাই জানানো হয়েছে বিশ্বব্যাংকের তরফ থেকে। অর্থাৎ এক কথায় বিশ্বব্যাংকের তরফ থেকে এদিন সাফ জানিয়ে দেওয়া হলো, খুব শীঘ্রই ভারতের অর্থনৈতিক অবস্থা আরও বেশি খারাপ হতে চলেছে। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি, পুজোর আগে রোজ ঝলমলে দিনের জন্য বাঙালির অপেক্ষায় বারবারই জল ঢেলে দিচ্ছে এই নিম্নচাপের দাপুটি ইনিংস। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উড়িষ্যা থেকে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, ফলে আজকেই একটি নতুন করে নিম্নচাপ আসতে চলেছে। এই নিম্নচাপের জেরেই ব্যাপক বর্ষণ হবে উড়িষ্যাতে। আন্দামান সাগর সন্নিহিত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ বিস্তৃত রয়েছে, তা ক্রমে গভীর হবে এমনটাই সূত্রের খবর। এরপরে তা উত্তর পশ্চিম দিকে চলে যেতে শুরু করবে। বর্তমান আবহাওয়ার রিপোর্ট বলছে পূজোর সময় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে সেই সময় নিম্নচাপ কতটা শক্তি বৃদ্ধি করবে তা সেই সময়ই বলবে। আবহাওয়া দপ্তরের শেষ রিপোর্ট অনুযায়ী আজ থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শনিবার এবং রবিবার এই বৃষ্টির ধারা উত্তরবঙ্গে দাপট দেখাবে। সোমবার এবং মঙ্গলবার সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাগুলিতেই বৃষ্টি বিঘ্নিত থাকবে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে আজ এবং কালকে। অর্থাৎ এক কথায় আগামী দুই দিন এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। চোখ রাখবো পরবর্তী খবরে। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চিঠি লিখলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসকেরা। ওই চিঠিতেই করোনা সংক্রান্ত একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছেন তারা। একই সাথে সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের দায়সারা মনোভাবের উপরেও কড়া সমালোচনা করেছেন তারা। চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, করোনা মোকাবিলায় দ্রুত রাজ্য প্রশাসনের এই দায়সারা মনোভাব ছেড়ে ফেলার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আবার করোনা পরিস্থিতি ফের রাজ্যে কড়া বিধিনিষেধ জারির পক্ষেও সওয়াল করেছেন তারা। আর তা না হলে গোটা রাজ্যে ফের একবার করোনা সুনামি আসতে চলেছে এমনটাও সতর্কতা দিয়েছেন তারা। অন্যদিকে আবার ওনাম উৎসবের পর কেরলে ফের একবার বিপদ সীমার উপর দিয়ে বইছে করোনার স্রোত। উৎসবের মরশুমে করোনাবিধি মানার ক্ষেত্রে সাধারণ মানুষের গা ছাড়া মনোভাবেই পরিস্থিতি আরো অবনতি হচ্ছে এমনটাই মনে করছে কেরল প্রশাসন। বর্তমানে রাজ্যের চিকিৎসক মহলের একটা বড় অংশের দাবি, কেরলের এই ঘটনা থেকেই এবার শিক্ষা নিক পশ্চিমবঙ্গ সরকার। এদিকে এবারের দুর্গাপুজোই যেন মারণ করোনা ভাইরাস মারণাস্ত্র না হয়ে ওঠে সেই বিষয়ে রাজ্য সরকারকে বিশেষভাবে সতর্ক করতে দেখা গিয়েছে বিশেষজ্ঞদের। একই সাথে কন্টেনমেন্ট জোনগুলিতে পুজোতে না করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের চিকিৎসকরা মনে করছেন দুর্গাপুজোর সময় যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে রাজ্য সরকার, তাহলে কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই এবার করোনা সুনামি আসতে চলেছে। চিকিৎসকদের যৌথ মঞ্চের সাফ বক্তব্য, করোনাকালে যখন ঈদ এবং পয়লা বৈশাখের মতো অনুষ্ঠান মানুষ ঘরে বসেই পালন করতে পেরেছে, তখন দুর্গাপুজোর ক্ষেত্রেও কড়া অবস্থান নিক রাজ্য সরকার। আর তা না হলেই দুর্গাপুজোর পরেই এবার করোনা সুনামি আসতে পারে এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসক মহল। চোখ রাখবো পরবর্তী খবরে। বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে দুইটি নিম্নচাপ। গত 30 সেপ্টেম্বর থেকেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়েই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণত অক্টোবর নভেম্বরেই বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড়ের ঘনঘটা তৈরি হয়, যা আশ্বিন কার্তিকের তুফান হিসেবে বহুকাল ধরে পরিচিত। গত 20 মে আমফান আঘাত এনেছিল পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে, তবে এখনো পর্যন্ত যা খবর তাতে বলা হয়েছে বাংলা নয় বরং অন্ধ্রপ্রদেশে আঘাত করতে চলেছে এই ঘূর্ণিঝড়। গতি ঘন্টায় 65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি এই ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশে জারি করা হতে পারে লাল সতর্কতা। তবে এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে বাংলায় সেভাবে প্রভাব ফেলতে পারবে না এমনটাই জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা তছনছ করে দিয়েছিল ঘূর্ণিঝড় আমফান, তবে এই ঘূর্ণিঝড় গতির জেরে পশ্চিমবঙ্গে তেমন কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মনে করা হচ্ছে সোমবার সকালে আরো শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় গতি প্রবেশ করবে রাজ্যে। তবে এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রবিবার সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্দামান
আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে এই দুই দিন এমনটাই জানানো হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আন্দামান উপকূলের মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এই দুই দিনের জন্য। অর্থাৎ মাত্র 48 ঘন্টার মধ্যেই হয়তো এই ঘূর্ণিঝড় গতি আছড়ে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশে। চোখ রাখবো পরবর্তী খবরে। বিজেপির নবান্ন অভিযানে শিখ সম্প্রদায়ের একজনের পাকড়ি খোলা নিয়ে বিতর্কের তুঙ্গে এই ঘটনায় নিজেদের অবস্থান এবার ব্যাখ্যা দিল পুলিশ। পুলিশ কর্তাদের একাংশের মতে ওই ঘটনা নিয়ে অনর্থক জলঘোলা করা হচ্ছে। রাজ্য পুলিশ টুইটে দাবি করেছে, বিজেপির বিক্ষোভে ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, ওই পাগড়ি ধস্তাধস্তির সময় এমনি খুলে পড়েছে। আমাদের আধিকারিক কখনোই ওই পাগড়ি খুলে দেওয়ার চেষ্টা করেননি, কোনো সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করাটা আমাদের অভিপ্রায় নয়। পশ্চিমবঙ্গ পুলিশ সমস্ত ধর্মকে সম্মান করে। টুইটে কলকাতা পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, আমাদের আধিকারিক গ্রেফতারির আগেই বারবার ওই ব্যক্তিকে পাগড়ি ঠিক করে নিতে অনুরোধ করেছিলেন, আমরা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। এমনকি নিজেদের টুইটে গ্রেফতারির ঠিক আগের মুহূর্তে তোলা বলবিন্দ্রের একটি ছবিও পোস্ট করেছে রাজ্য পুলিশ, সেখানে তাকে একেবারে সঠিকভাবে পাগড়িটি পরে থাকতে দেখা যাচ্ছে। তবে উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত হয়েছিল গত বৃহস্পতিবারের বিজেপির নবান্ন চলো অভিযান নিয়েই। ওই কর্মসূচি চলাকালীন বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে, কোথাও কোথাও তা ধস্তাধস্তির চেহারা নেয়। সেই সময় একটি ভিডিও ভাইরাল হয়ে ওঠে ইন্টারনেটের জগতে, তাতে দেখা যায় এক শিখ যুবককে আটক করেছে পুলিশ, তখনই টানাহেঁচড়ায় তার পাগড়িটি খুলে যাচ্ছে। সেই পাগড়ি খোলার ঘটনা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শিখ সম্প্রদায়ের একাংশ। খোদ হরভজন সিং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন, এমনকি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও।